हेलो फ्रेंड्स, आज के आम्रा एक टा खूबी इम्पोर्टेंट टॉपिक देखबो, शिटा होचे नंबर सिस्टम। तुमरा जोदी देखे थाको तेले देखबे जे जे कोनो कॉम्पिटिटिव एग्जाम में ये नंबर सिस्टम थेके किचु क्वेश्चन अवश्य थाके। एटा खूबी इजी टॉपिक, एकटु जोदी आम्रा मने राखी जिनिसटा बा बुझेनी तेले एटा खूबी इजी, आम्रा जे कोनो क्वेश्चन ऑन नंबर सिस्टम आम्रा अटेम्प्ट करते पारबो। তো নাম্বার সিস্টেমে যেটা প্রথম জিনিস জানা সেটা কি, সেটা হচ্ছে বেস। বেস কি? বেস লেখা আছে, আগে দেখি কি লেখা আছে। বেস ইজ ডিফাইন্ড অ্যাজ দি টোটাল নাম্বার অফ ডিজিটস অ্যাভেলেবল ইন দ্য নাম্বার সিস্টেম। তাহলে কি, টোটাল নাম্বার অফ ডিজিটস অ্যাভেলেবল, টোটাল নাম্বার অফ ডিজিটস অ্যাভেলেবল। যেরকম আমরা জানি ডেসিমাল, সব থেকে নর্মাল আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের বেস কত থাকে? টেন। টেনটা কি? টেনটা অ্যাকচুয়ালি ওই নাম্বার সিস্টেমে যে নাম্বার অফ ডিজিটস অ্যাভেলেবল, সেটা কি জিরো থেকে নাইন। সেরকম আমাদের অনেকগুলো বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম আছে, তার মধ্যে থেকে চারটে খুবই ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো আমরা আগে ওই চারটে নাম্বার সিস্টেম কি কি সেটা দেখে নিই। তো টাইপস অফ নাম্বার সিস্টেম, টাইপস অফ নাম্বার সিস্টেমে দেখো আমি এখানে চারটে লিখেছি। প্রথম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস কত? টেন আমরা জানি। নেক্সট হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের বেস হত টু। অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল মানে এইট, তাহলে বেস হচ্ছে আট, এইট। অ্যান্ড ডেসিমাল নাম্বার সিস্টেম বেস হচ্ছে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম তার বেস হচ্ছে সিক্সটিন। ওকে, এবারে নাম্বার অফ ডিজিটস কি কি? যেরকম এটা তো সবাই জানি আমরা যে টোটাল নাম্বার অফ ডিজিটস হচ্ছে টেন। টেনটা কি? এই যে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এটা দশটা ডিজিট। তো ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের দশটা ডিজিট থাকে। বাইনারি নাম্বার সিস্টেমে টোটাল নাম্বার অফ ডিজিট হচ্ছে দুই। কি কি? জিরো অ্যান্ড ওয়ান, অনলি জিরো অ্যান্ড ওয়ান দিয়ে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমকে আমরা ডিফাইন করি। বেস অফ অক্টাল ইজ এইট, টোটাল নাম্বার অফ ডিজিটস এইট। কি কি? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। আর হেক্সাডেসিমেলে সিক্সটিন, তাহলে নাম্বার, টোটাল নাম্বার অফ ডিজিটসও সিক্সটিন। সেটা কি কি? জিরো থেকে নাইন দশটা হলো। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, দশটা হলো। প্লাস এ, বি, সি, ডি, ই, এফ। এ মানে টেন, বি মানে ইলেভেন, সি মানে টুয়েলভ, থার্টিন, ফোরটিন, এফ মানে ফিফটিন। তো আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে জিরো থেকে নাইন, তারপরে এ থেকে এফ অবধি থাকে। তো সব মিলিয়ে আমাদের হচ্ছে সিক্সটিন। ঠিক আছে, এবারে আমরা দেখে নিই যে কি করে বিভিন্ন নাম্বার সিস্টেমকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি। যেরকম এটা তো ডেসিমেলই আছে, জাস্ট কি করে করছে সেটা দেখে নাও। এটা বেস টেন মানে ডেসিমেল নাম্বার সিস্টেম। তা আমরা কি করে করব? এখান থেকে স্টার্ট করব, জিরো, ওয়ান, টু, থ্রি। আর যার যেটা বেস আছে সেটাকে টু দি পাওয়ার জিরো। যেরকম এটা আছে কি সিক্স, ইউনিট প্লেসে কি আছে সিক্স, ইন্টু এটা বেস টেন, আর এই প্লেসটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, এই প্লেসটা হচ্ছে জিরো, এই প্লেসটা হচ্ছে ওয়ান, এই প্লেসটা হচ্ছে টু, এই প্লেসটা থ্রি। তাহলে সিক্স ইন্টু বেস টু দি পাওয়ার জিরো, প্লাস এটা হচ্ছে এইট, তাহলে এইট ইন্টু বেস টু দি পাওয়ার ওয়ান, ফাইভ ইন্টু বেস টু দি পাওয়ার টু, এটা হচ্ছে প্লেসটা হচ্ছে টু, আর লাস্ট এটা টু ইন্টু বেস টু দি পাওয়ার থ্রি, এই প্লেসটা হচ্ছে থ্রি। এবারে সবগুলো যদি আমি প্লাস করি, সিক্স, এইট ইন্টু টেন এইটটি, ফাইভ ইন্টু হান্ড্রেড মানে ফাইভ হান্ড্রেড, টু ইন্টু টেন টু পাওয়ার থ্রি মানে টু থাউজেন্ড। তো সব মিলে আসবে আমার টু ফাইভ এইট সিক্স, ভেরি ইজি। সেরকম ডেসিমেলটা কি? বাইনারি টু ডেসিমেল, এটা হচ্ছে বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশন। যে কোনো ভাবে আমরা বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। সেরকম এটা হচ্ছে ওয়ান, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, বেস টু। যখনই বেস টু থাকবে আমরা বুঝে যাবো যে এটা কি বাইনারি নাম্বার সিস্টেম। এটাকে এবারে ডেসিমেলে কনভার্ট করতে হবে। কি ওয়ান, এটার প্রথম হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু বেস কি টু, এই প্লেসটা হচ্ছে জিরো, তাহলে টু দি পাওয়ার জিরো, প্লাস জিরো ইন্টু বেস টু দি পাওয়ার ওয়ান, এই প্লেসটা হচ্ছে ওয়ান, আবার ওয়ান
into base to the power replaced হচ্ছে 2 plus 0 into 2 to the power 3 plus 1 into base to the power replaced হচ্ছে 4 তাহলে হয়ে গেল তাহলে এটা 1 0 into 2 0 এটা হচ্ছে 4 0 2 to the power 4 16 তাহলে এটা আমার কত হলো 21 21 টা কি আমার ডেসিমাল তার জন্য আমরা লিখব বেস 10 তো এখানে আমরা দেখছি যে যে কোনো বিভিন্ন নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমালে যদি কনভার্ট করতে হয় তাহলে কি করে করব ঠিক আছে সেরকমই অক্টাল অক্টালটা কি ধর একটা নাম্বার আছে 2057 অক্টালে আমাদের এই কটা নাম্বার দিয়ে আমরা ডিফাইন করতে পারি 0 থেকে 7 অবধি ঠিক আছে তাহলে 2057 বেস 8 এটাকে আমি ডেসিমাল কি করে কনভার্ট করব আই থিংক ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড যে 7 প্রথমটা ইনটু বেস টু দি পাওয়ার এটা হচ্ছে 0 প্লেস প্লাস 5 ইনটু বেস এটা হচ্ছে 1 প্লেস প্লাস 0 ইনটু বেস টু দি পাওয়ার এটা 2 প্লেস প্লাস 2 ইনটু বেস টু দি পাওয়ার 3 তাহলে 7 এটা হচ্ছে 40 এটা 0 আর এটা 1024 এটা হবে আমার 1071 বেস 10 নরমালি আমরা বেস 10 টা সবসময় লিখি না কারণ আমরা সবকিছুই ডেসিমাল নাম্বার সিস্টেমে রিপ্রেজেন্ট করি সো বেস 10 টা না লিখলেও হয় কিন্তু যেখানে যেহেতু আমরা এখন নাম্বার সিস্টেম পড়ছি তার জন্য আমি সব জায়গায় বেসটাকে দেখাচ্ছি সিমিলারলি হেক্সাডেসিমালে দেখো হেক্সাডেসিমালের রিপ্রেজেন্টেশন কেমন ভাবে হয় ধরো 1AF 1AF মানে আগে আমি লিখে নেই F into 16 to the power 0 plus A into 16 to the power 1 plus 1 into 16 to the power 2 ঠিক আছে এটা 0 1 2 এবার F মানে কি F মানে দেখো F মানে কি 15 তাহলে 15 into 16 to the power 0 plus A মানে কি A মানে 10 তাহলে 10 into 16 to the power 1 plus 1 into 10 16 to the power 2 তো এটা আমি যখন ক্যালকুলেট করব আই গেট 431 বেস 10 আচ্ছা এরপর আমরা দেখি কনভার্সনটা যদি অলরেডি আমরা ডিসকাস করেছি তাও আরেকবার একটু ডিটেইলসে আবার ডিসকাস করি কনভার্সন ফ্রম আদার বেস টু ডেসিমাল যেরকম বাইনারি থেকে ডেসিমাল কি করে কনভার্ট করব বা অক্টাল থেকে ডেসিমাল কি করে কনভার্ট করব একটা একটা আমরা ছোট ছোট एग्जांपल দেখে নিই তাহলে প্রথম হচ্ছে বাইনারি টু ডেসিমাল ধরো আমার একটা আছে 11001 টু দি বেস 2 এটার ডেসিমালটা কি হবে তো আমি খুবই ইজি অলরেডি বলে দিয়েছি কি নেব এটা 1 ইনটু বেস টু দি পাওয়ার 0 এটা হচ্ছে 0 প্লেস প্লাস 0 ইনটু বেস এটা কত প্লেস 1 প্লেস প্লাস আবার 0 ইনটু 2 টু দি পাওয়ার এটা হচ্ছে 3 এ 2 প্লাস এটা হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস লাস্ট 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে 0 1 2 3 4 0 থেকে স্টার্ট হবে সব সময় এটা মনে রাখবে তাহলে হয়ে গেল এটা কি হবে 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 8 প্লাস 16 তাহলে এটা আমার আসছে 21 তাই তো না 16 প্লাস 8 অক্টাল টু ডেসিমাল ধরো 4706 এটা হচ্ছে অক্টাল এটাকে আমি ডেসিমেলে কনভার্ট করতে হবে তাহলে কি হবে 4706 বেস 8 এখান থেকে স্টার্ট করব এটা হচ্ছে 0 তাহলে 6 ইনটু 8 টু দি পাওয়ার 0 প্লাস 0 প্লাস 0 ইনটু 8 টু দি পাওয়ার 1
plus 7 into 8 to the power 2 plus 4 into 8 to the power 3. তাহলে এগুলো কি হবে 6 plus 0 plus 7 into 8 to the power 2 হচ্ছে 448 plus 4 into 8 cube হচ্ছে 2048. That will come 2508. এটা হচ্ছে বেস 10 ডেসিমাল. ওকে, আর লাস্ট এটা হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল নাম্বার 3. হেক্সাডেসিমাল টু ডেসিমাল ধরো আছে আমার এক্সাম্পল 1AC, এটাকে আমি ডেসিমেলে কনভার্ট করতে হবে. তাহলে 1AC কি লিখব, বেস 16, সি থেকে শুরু করব, সি ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস এ ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার 2. সি মানে কি, হেক্সাডেসিমেলের সি মানে কি, আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12. তাহলে আমি লিখব 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস এ মানে 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 16 স্কোয়ার. তো এটা হচ্ছে 12 প্লাস 160 প্লাস 16 স্কোয়ার হচ্ছে 256. তো এটা আমার আসবে কত আসবে, 428. এটা হচ্ছে বেস 10. সো এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল ফ্রম আদার বেস টু ডেসিমাল. আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার. থ্যাংক ইউ.